সালামু ক্লাস টুয়েল দেখো তোমাদের ইংরেজির ইট দেয়ার হেয়ার পড়া চলছিলো ওইগুলো হয়ে গেছে এবার তোমাদের অ্যাক্টিভিটি নয় চলছিল হ্যাঁ অ্যাক্টিভিটি নয় কয় চলছিলো অ্যাক্টিভিটি নয় এবার অ্যাক্টিভিটি নয়ের তোমাদের পাঁচেরটা বাকি ছিল পাঁচ আর ছয় তো অ্যাক্টিভিটি নয় এর পাঁচ আর ছয়ের তোমাদের পড়াটা আছে দেখবা বত্রিশ পাতাতে হ্যাঁ কত পাতায় আছে বত্রিশ পাতায় বত্রিশ প্রাতায় পাঁচেরটা দেখো রাইড দ্য মিসিং লেটার হারানো বর্ণগুলি লিখো বইয়ে দেখবা প্রথমে আছে এ শব্দটা এই যে আমি যেটার নিচে দাগ দিয়ে রেখেছি হ্যাঁ মানে এখানে ফাঁকা হবে তাহলে এটা কী হবে ই যদি এখানে ই দিই তাহলে এটা হয়ে গেলো ফিল্ড আবার এখানে দেখো ইউ বসিয়ে রেখেছি যেটার তলে দাগ দেওয়া আছে তার মানে এটা ফাঁকা আছে বয়ে দেখবা এটা হবে ইউ দেওয়া হবে ট্রাঙ্ক আবার দেখো এলিফেন্ট এখানে এই যে যেটার তলে আছে মানে পি হবে আর ই হবে ঠিক আছে তারপরে দেয়ারে দেখো ই হবে এখানে আর হবে তোমরা শব্দটা দেখবা বইয়ে তারপরে নেয়ারে এ এখানে এ এখানে দেখবা ডবল ও হবে বই দেখবা ফাঁকা আছে আর এখানে বি টেবিল তাহলে এইভাবে করে তোমরা কি করবে বাড়িতে করবা এবার ছ নম্বরটা দাও দেখো দেওয়া আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো বাংলায় দেওয়া আছে এটাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে বাংলায় প্রথমটা দেখো এ দেওয়া আছে বিছানায় একটি বিড়াল আছে এটা হবে দেয়ার ইজ এ ক্যাট ওয়ান দ্য বেড ঠিক আছে দু নম্বরটা দেখো এটি হয় একটি লাল ছাতা তাহলে ইট ইজ এ রেড আমব্রেলা তারপরে দেখো সি নম্বর এটি হয় একটি সুন্দর ফ্রক ইট ইজ এ বিউটিফুল ফ্রক ঠিক আছে তারপরে ডি নম্বর দেখো ছেলেরা গাছের নিচে আছে হেয়ার আর বয়েজ আন্ডার দ্য ট্রি তোমরা কি করবে খাতার উপরে সাত পাঁচ দু কুড়ি লিখবে আর পাতা নম্বরটা বত্রিশ লিখবে দিয়ে পাঁচ আর ছয় পড়বে ভালো করে কোন জায়গায় কোনটা হচ্ছে তোমরা করে দেখবে বাড়িতে আর আমি তোমাদের পাঠিয়ে দেবো এটা ছবি করে অবশ্যই যেভাবে আমি বললাম ওভাবে খাতাতে লিখবে ঠিক আছে আসসালামু আলাইকুম